দেখতেছি তোমার হুজুরের কি ব্যাপার হয়েছে, দেখতেছি ডাক্তার নাকি আমার নার্ভাস হয়ে মানুষ আমার মায়ের দোলাইছে জ্বর ঠ্যাঙ্গে থেকে বাইয়া বাইয়া উপর মিলে উঠাছে ভাই যাবো কেন, ভাই তো আছে হালকা বদলা কোন রামের একটু জ্বর আইছে পাগল দিলি করি সোজায় না রুগী নগদে জানি বাঁচতেছে না ডাক্তার সাহেব, এটা তো সিরিয়াস না, পাও ভাঙছে সামান্য বলো সামান্য নগদে কাম করবা ফার্মেসিতে যাইয়া একটা অ্যান্ডারসিট কিনবে আর দুটা প্যারাসিটামল কিনবে কান্দার জলের মধ্যে আমার শ্বশুরের নিকে ও কাঁদতেছে বেচারাটা এত সুন্দর চিকিৎসা, আমার মাই দাঁড়ো গেলেই বলে গেলেই ভালো হয়ে যাবো ডাক্তার সাহেব তাতার ডুর কোথাকে তোর এই বমিটা কবে যাবো, তোর এই খাইবার কালকে রাতে খাইবার দিলি খাই
চাইবার দে এই পাথর কিনারে তিনবার করে বমি করলি, ওই অবাক হলে কি ভাত ভুত খাওয়ান যায় আমার? তুমি ভাত খাইতে পারো না, এই ব্যথা তোমার মনের মধ্যে আমি যে বমি করি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও না, আমার কি ব্যথা লাগে না? তোর এটা কি ভাবের বমি না কোন বমি? আমি তো হেডে বলে তোর প্যাগনেট না কিছু না, তোর এই অকত করে বমি হয় তা বমির নাকে কিচ্ছুই বাইরে না, খালি বিজল বিজল সেপ বাইরে আই মানা, তাই তো বাইরে বো, তুই তার কি বুঝবি? তোর যদি আইতো তাহলে তুই বুঝতি। ও আমার হলে আমি বুঝতাম, এ তোর হইছে তাই যে বুঝা বুঝতাছি, আমার হলে না জানি কত বুঝতাম। খাটানি করে গেল ওই বমি হয় তুই আধা খাইলে আধা খাইরস না লবণ দিয়ে? কালকে না আধা কেজি আটা আধা ব্লেন্ডার করে খাইলাম, তাও তোমার শক হয় নাই? হ্যাঁ তাও তোর বমি ভাব কমে না? না কমবো না। তাহলে এ নেবো এখন অকক করবার নেছে কি মনে হয় রে? তাহলে আমি কি করবো? আমার মাথা ঘুরে মানে আমিও ঘুরি সরকির মতো, তারপরে বমি করলাম। ও মানে মাথা ঘুরান দিলে বমি হয়? ঘুরান দিয়ে এই বমি হয় ভিতর থেকে অকক করে ছাইরে দেশ। কারণ কি জানো, পরশুদিন রাইতে না স্বপ্নে আমি ওই যে কি জানি কয় হাতির গোবর খাইছিলাম। কি হাতির গোবর খাইছিলাম? তিন মাস ধরে বমি করস, তুই পরশুদিন হাতির বমি খাইছিলি? ওই কথা মনে হইলে বেশি করে বমি আহে। ওই খাচ্ছনি খালি করে দা, খালি তুই ঘোড়া খাইলে তুই কালকে রাতে তোর বমিটা তিন মাস আগে থেকে আইছে। তিন মাস আগে যা বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম, তুমি কি কিছু বুঝো না? ও এখন সে না বুঝছি যে বমিটা ওন থেকে ধুই যাইছে। হ্যাঁ বাতাস লাগছে। নো দরজা দে, দরজা দেওয়া লাগবে, দরজা দে। ইংগার সহ্য হইতেছে না, এই বমি আর সহ্য হইতেছে না, তোর বমি বন্ধ করার দিকে। অশিক্ষিত ডাক্তার আছে আমাকে এলাকায়, একবার সেই রকম ডাক্তারের কাছে নেবো, বমি একটা ক্যাপসুল দেবো, সুইসা সুইসা খাবি আর বমি ভালো হয়ে যাবে। দরজা দে। তোমার এলাকাটাই তো অশিক্ষিত, ডাক্তার কি আবার শিক্ষিত? ওই শালি তার নাম অশিক্ষিত, ডাক্তার কিন্তু হে এমনি শিক্ষিত। মানে নাম দিছে অশিক্ষিত, তাই তো? হ্যাঁ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, তাই তো? এই জন্য অশিক্ষিত ডাক্তার কয়। আচ্ছা হ্যাঁ আমি কি মরার পরে আবো ডাক্তার? আমার সারা শরীরে জ্বর, আমি থাকার তাছি না বাবারে, জামাই কো আব্বা। আমি তো বুঝতে পারতেছি না, মানুষের জ্বর আহে তুমি যেমনে করে কাঁপানি শুরু করছো, তোমার এমনে জ্বর কেমনে এলো? জানি না মা গো, তোমার এমনে থামান যাবো না তোমার কাঁপানি। হ্যাঁ সাইতের দিকে বাথরুমে গেছি, বাথরুমে থিনে আয়ে নিয়ে আয় খালি জ্বরটা উঠলো। বাদরে কইলাম চালু করে ডাক্তার নিয়ে আহো, ওন বুঝতে পারে না আব্বা। আব্বাই তো অশিক্ষিত ডাক্তার নিয়ে আইছি। ডাক্তার সাহেব কো, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমি না হ্যাঁ সাইতের দিকে বাথরুমে গেছিলাম বুঝছেন, বাথরুমে গুয়ার নিজ দেখানি গরম হাওয়া গেল। শরীর কাঁপে বাবা, আমার অসুখ
এক কাম করেন, আপনি হসুন রে, একটা ইঞ্জেকশন দিয়ে দিছি, জ্বর মনে করেন এই আরুর উপরে আর উঠবো না, আমি মনে থাকবো আপনি এখানে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান, এইটুকু নিয়ে যাবো, এখানে নিয়ে কাইলা থাকেন কাইলা লাগেন। যদি এনে খালি কই দিয়ে মারা গেছে তাহলে তো আমার বান্ধন সরে আলো, আমি শিক্ষিত ডাক্তার শিগগির পালাই যেন দেখি। আমি একটা অশিক্ষিত ডাক্তার, আমার রিক্সা চালাবার কি কয় টিচার শুনছেন না বেড়ারে মেন কিছু কইলাম না, যদি জামাইদের সাথে নিয়ে যেতাম তাহলে বেড়ারে মুতাইতাম এনে আপনার কাছে জমা নিয়েছিলাম তাই আল্লাহ ব্যাগে গুনে পেয়ে গেলাম না ভাই দেখেন। কি হয়েছে নাজিক মানে কিছু বাইরে না এরকম একটা বমি আছে। আমি এক কাম করে রাখবো, কি বোতল আপনারই আমার তো নিজস্ব নিজস্ব এদিকে আসেন কামনে তো করেন। আমার কি হলো, আমার তো বমির ভাব নাই, আমি বমির ভাব নাই সমস্যা থাকতে পারে। এই হইলো ডাক্তার বুঝছো, একজনের চিকিৎসা করতে দুজনটাই করে যাব ফ্রিতে। বিনাশ কি আপনার বউ যেভাবে বমি করা শুরু করছে, হ্যাঁ
আমি রিসিভার করব তার মানে টাকা নেব আমার টাকা নেবেন কি মনে করে ভূমি করে হ্যাঁ একবারে ডাইরেক্ট মনে করে সোরা হাসপাতাল নিয়ে আমরা কি করবেন কি করব সিদার করব কার আমার আমি সিদার করব আমার কি বেড়ে বাচ্চা আপনার সমস্যা নিয়ে তো ভূমি করে হ্যাঁ আপনার সমস্যা নিয়ে তো ভূমি করে তার মানে আমার সমস্যার কারণে বন্যা গাই উঠা বসা মিলে আমি সব কিছু হয় দিতে ভূমির ভাবটার ভিতরে গেছে আমি তোমার কতদিন কইছি তুমি খাইয়া খাইয়া গোডাউন ডাই এত বাড়ান বাড়াইছো আমার পেটে বাচ্চা থাকার জায়গা তোমার পেটে ঢুকছে ঢাকা সরবর হাসপাতালে নিয়ে যাবে কোনো সমস্যা নাই আপনি সিজার করে মনে নামলে অপারেশন হবে তাই আমি অপারেশন করলে বোর বমির ভাবটা যাবো না যাবো এই কথা তাই যান আসে যান মুম্বাই কয় একটা ঘরানি দিয়া ডাক্তার শিক্ষা দে এলাকায় শুনি যে তুমি একটা নটকার অশিক্ষিত ডাক্তার যা এই তো প্রমাণ পাইলাম হল আসলে যে তুমি কোনো প্রেসক্রিপশনই করা নাই তো প্রমাণ নগদ প্রমাণ ডাক্তারে হাসা কথা কইছো উচিত কথা কইছো তোমার সিজার করলে সবকিছু ঠিক আবার ছাই মিটার দাম কি মনে করে ঠিক আছে কি মনে আর বোনিয়ালির সেবা গিলে নিয়ে যাবো মানে অনেক চিকিৎসায় ঘন্টা মাথা অশিক্ষিত অশিক্ষিত ডাইরেক্ট আমার ঢাকা নেছি অশিক্ষিত আমার কোন সমস্যা বেটা তোমার আবার ফের আবার ভিতরে বাচ্চা জন্ম নিয়েছে তো বাচ্চার মধ্যে মনে হয়েছে কাড়া হয়েছে এই কাড়াই খাওয়াছে রুমের ভিতরে আটকা দিয়ে চিকিৎসা করে ওই বাবি বাবি তাকে কমছে বাবি ও সময় লাগবো আবার শুরু হয়েছে আচ্ছা ডাক্তার সাহেব ভালো করে দেখে ডাক্তার সাহেব ঢুকা আমার বাড়ি কিন্তু হ্যাঁ মানে পড়া নেই বাবি এটা কিন্তু আমার আয় আয় রে বাইরে আর কি তোমার দিয়ে মরে আল্লাহ রে ডাক্তার সাহেব ওই লোক কি সাকসেসফুল মনে হয় ডাক্তার সাহেব কি দেখলেন আমার বাবির এমন চিকিৎসা দিছে একবারে জন্মের মতো ভালো হতো আমার না গেলে অশিক্ষিত ডাক্তার চিকিৎসা করি চিকিৎসা ভালো বোনা গো।